নমস্কার এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে শুরু করছি আজকের টপিক থিওরি অফ লার্নিং গেস্টাল থিওরি এটাকে অন্তর্দৃষ্টিমূলক শিখনও বলা হয়ে থাকে তা এই গেস্টাল থিওরি গেস্টাল থিওরি অ্যাকচুয়ালি গেস্টাল হলো অবয়ব গঠন বা নকশা বা আকার প্যাটার্ন সংগঠন কাঠামো সমগ্রতা এইসব গেস্টালের প্রতিশব্দ বা গেস্টাল কথার সাপেক্ষে এই কথাগুলো বলা হয়ে থাকে গেস্টাল কোনো ব্যক্তি বিশেষে নয় এই গেস্টাল মতবাদ তিনজন মনোবৈজ্ঞানিকরা দিয়েছিলেন একটা একজন হলেন ওয়ার্দিমার কফকা আরেকটি আরেকজন হল কোহলার এই তিনজন মিলে এই অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বটি দিয়েছেন সেজন্য এটিকে বলা হয় গেস্টাল থিওরি গেস্টাল থিওরি শুরু করার সঙ্গে সঙ্গে বলে রাখি এই গেস্টাল থিওরিটি একটি শিম্পাঞ্জির উপরে পরীক্ষা করে এই গেস্টাল থিওরিটা দেওয়া হয়েছে বা অন্তর্দৃষ্টিমূলক শিখন দেওয়া হয়েছে এই শিম্পাঞ্জিটার নাম ছিল সুলতান যেটি কয়লারের পোষ্য ছিল এবং এই পরীক্ষাটা নিয়ে কি ধরনের পরীক্ষা সেটা আলোচনা করে আমরা দেখব এর শিক্ষাগত তাৎপর্যগুলো কী কী তাহলে পরীক্ষাটা কি আমরা জেনে নিই এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ছবিটির মধ্যে একটি শিম্পাঞ্জি দেখা যাচ্ছে আর কয়েকটি বাক্স দেখা যাচ্ছে এই বাক্স ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল তারপর সিম্পাঞ্জি দেখা যাচ্ছে যে সে বাক্সগুলো একটির উপরে একটি রাখা রাখছে এবং তার বাক্সর উপরে সে দাঁড়াচ্ছে দ্বিতীয় নাম্বার ছবিতে দেখতে পাচ্ছি যে খাঁচার বাইরে একটি কলা রাখা আছে সেই কলাটি সেই শিম্পাঞ্জিটা নেওয়ার চেষ্টা করছে এবং দু দুটি লাঠি দেওয়া ছিল সেই দুটো লাঠি জোড়া লাগানোর চেষ্টা করছে অবশেষে সে লাঠিটি জোড়া লাগিয়ে সেই কলারটি দূরত্ব স্পর্শ করতে পারছে বা কলাটি স্পর্শ করতে পারছে এবার পরীক্ষাটি একটু বিস্তারিত আলোচনা করলে আমরা দেখতে পারবো যে এই শিম্পাঞ্জির পরীক্ষাটি কে করেছিল গেস্টাল মতবাদী ওরিমার কোফকা কোহলার তা কোহলারের পোষ্য ছিল শিম্পাঞ্জিটি আর শিম্পাঞ্জি হলো বুদ্ধিমান প্রাণী তাদের শেখার ক্ষমতাও বেশি সেজন্য জন্য শিম্পাঞ্জির শিমপাঞ্জির খাঁচায় উঁচু ছাদ থেকে কলার কাঁদি এমনভাবে ঝুলে ঝুলিয়ে দিয়েছিলেন যে কোনোভাবেই তার নাগাল পাওয়া না যায় কিন্তু খাঁচার মধ্যে রাখা দুটো বাক্সে যেটা আমরা প্রথম ছবিগুলোতে দেখলাম দুটো কাঠের বাক্সে একটির উপরে আরেকটি রাখলে কলার কাঁদি নাগাল পাওয়া সহজ হয়ে যাবে শিম্পাঞ্জিগুলো নানাভাবে চেষ্টা কয়েকটি শিম্পাঞ্জি ছিল তাদের মধ্যে সবাই চেষ্টা করছিল সেই কলার কাতিটি পাওয়ার জন্য কিন্তু তারা ব্যর্থ হচ্ছিলেন এবং হাল ছেড়ে দিয়ে কয়লার এবং হাল ছেড়ে দেওয়া অবস্থায় যখন চলে আসছে তখন কোয়েলার তার সেই শিম্পাঞ্জিগুলোর উদ্দেশ্যে ইশারায় বা ইঙ্গিত দিয়ে হাতের উপরে হাত রেখে বারবার ইঙ্গিত দিতে থাকেন হাতের উপরে হাত রেখে বারবার ইঙ্গিত দিতে থাকেন অন্যান্য শিম্পাঞ্জিগুলো তার ইঙ্গিত না বুঝলেও সুলতান নামক একটি বুদ্ধিমান শিম্পাঞ্জি একটি বাক্সের উপরে আর একটি বাক্স রেখে কলার কাদি নামিয়ে নিতে সক্ষম হল কিন্তু এই কাজটি করার আগে শিম্পাঞ্জি বারবার বার বাক্স কলা ও চারপাশের অবস্থা লক্ষ্য করছিল হঠাৎ হঠাৎই খুব উৎসাহ হয়ে সে সমস্যাটি সমাধান করে কিন্তু ফেললো আস্তে আস্তে একবার সফল হওয়ার পর পরবর্তী পরীক্ষা আর কোনো উদ্দেশ্যহীন আচরণ করতে দেখা যায়নি তাদের মধ্যে প্রথম চেষ্টাতে কলার কাঁদি পেড়ে আনার আর যে ভুলটি করছিল সেই ভুলটি আর কিন্তু তাদের মধ্যে দেখা যায়নি পরবর্তী আরেকটি আমরা জিনিস দেখলাম যে পরবর্তী পরীক্ষায় কয়লার কাঠের বাক্সের পরিবর্তে এমন দুটো ছড়ি ব্যবহার করলেন যার কোনো একটি কলার দূরত্বে পৌঁছানো না মানে ছড়িটা এমন থাকবে বা হাত দিয়ে প্রথমে কলাটা পাওয়া যাবে না এবং একটা ছড়ি দিয়েও সেই কলাটি কিন্তু পাওয়া যাবে না কিন্তু দুটো ছড়িকে বা একটার সঙ্গে আরেকটি যদি আমরা সংযোগ করি সংযোগ করার ফলে কিন্তু সেটি ছড়িটা বা লাঠিটি কিন্তু বড় হয়ে যাবে যার ফলে সেই কলাটি পাওয়া কিন্তু সহজ হয়ে যাবে এবারও কয়লার প্রথমে কিছুটা ইঙ্গিত দিতে হয়েছে কিন্তু খুব সহজেই শিম্পাঞ্জি ছড়ি দুটো জুড়ে কলা টেনে আনার কৌশল শিখে ফেলে এই পরীক্ষা এবং অন্যান্য আরো পরীক্ষার ফলাফল ব্যাখ্যা প্রসঙ্গে কোয়েলার বলেন ছড়ির সঙ্গে ছড়ি জুড়ে দেওয়ার কৌশল অথবা বাক্সের উপরে বাক্স রেখে উচ্চতা বাড়ানোর কৌশলের পিছনে আলাদা কোনো কিন্তু তাৎপর্য নেই কলার উচ্চতা বা কলা যেখানে ছিল তার উচ্চতা কলা পাওয়ার আকাঙ্ক্ষা নিজের উচ্চতার বৈশিষ্ট্য এসব মিলে যে সামগ্রিক একটি সংগঠন তৈরি হয়েছে তারই প্রেক্ষিতে কিন্তু পরিপ্রেক্ষিতে কিন্তু ছুটির দৈর্ঘ্য জুড়ে দেওয়ার প্রসঙ্গটি অর্থপূর্ণ হয়ে ওঠে সুতরাং সমগ্রতা প্রত্যক্ষণ শিখনের মূল কিন্তু ভিত্তি প্রত্যেকটা জিনিসের কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত করেই কিন্তু আস্তে আস্তে কিন্তু সেখান থেকে আমরা কিছু শিখতে পারি বা অভিজ্ঞতা নিতে পারি এই কিন্তু যখন আমরা যে গেস্টাল থিওরি যখন শুরু করেছিলাম গেস্টাল কথার মানে যেটা বলেছিলাম সেটা অবয়ব গঠন বা নকশা এটিকে যদি আমরা একটু দেখি ব্যাখ্যা করে দেখি তাহলে কি হবে কোনো ইন্দ্রিয় অভিজ্ঞতার অবয়ব গঠন বা নকশা অনুধাবন করতে হলে তার অংশগুলোকে আলাদাভাবে প্রত্যক্ষণ করলে হবে না যদি সমগ্র রূপটি প্রত্যক্ষণ করা হয় তবেই নকশা বা অবয়বটি কিন্তু বোঝা যাবে একটি বাক্যের মধ্যে যতগুলো শব্দ আছে তাদের প্রত্যেকটিরই আলাদা অর্থ আছে ঠিকই কিন্তু সেগুলোকে বিচ্ছিন্নভাবে শুনলে অথবা বাক্যটি অর্থবহ কিন্তু হবে না যদি আমরা আলাদাভাবে শুনি তার জন্য সমস্ত বাক্যটির অবয়ব এবং তার সঙ্গে বক্তার বাচনভঙ্গি চারপাশের পরিস্থিতি পটভূমিতে মিলে যখন একটা নকশা তৈরি হয় তখন কিন্তু তার প্রকৃত অর্থ কিন্তু আমরা বুঝতে পারি সেই জন্যই গেস্টাল মতবাদীরা বলেছেন যে সব কিছুর সমন্বয়ে কিন্তু আমাদের লার্নিং বা শিখনটি কিন্তু হয়ে থাকে কোনো পার্টিকুলার একটি জিনিসকে নিয়ে কিন্তু শিখন সম্ভব নয় এই গ্রেষ্ঠাল তত্ত্বের কি কী আমরা বৈশিষ্ট্য পেলাম সমস্যা ও সমাধানের কৌশল দেখতে পেলাম সুসম্পন্ন স্থাপন সুসম্পর্ক স্থাপন দেখলাম একটি ঘটনার সঙ্গে একটি ঘটনার কিন্তু সম্পর্ক স্থাপন করা হলো শৃঙ্খল একটা আছে অভিজ্ঞতা কেন্দ্রিক উন্নত মানসিক এই সব বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পেলাম এবার যদি আমরা শিক্ষাগত তাৎপর্য নিয়ে আলোচনা করি বা শিক্ষাক্ষেত্রে এর কি তাৎপর্য তাহলে দেখব যে অংশ বিশেষ থেকে সমগ্রতার দিকে নয় সমগ্রতার ধারণা থেকে অংশ বিশেষে যেতে হবে অর্থাৎ প্রথমে সমগ্র ধারণাটির রূপরেখা অনুধাবন করে তারপর অংশ বিশেষে কিন্তু বিশ্লেষণে যেতে হবে তারপর শিখনের সময় মূর্ত বা মূর্তি ও পটভূমির নীতিটি কাজে লাগানো যায় অবান্তর অপ্রাসঙ্গিক ও অল্প প্রাসঙ্গিক বিষয়গুলোর মধ্য থেকে প্রয়োজনীয় প্রধান উপাদানগুলো শিক্ষার্থীরা যাতে চিহ্নিত করে নিতে পারে এবং তাদের সাহায্য সাহায্যে সংগঠিত ধারণা গ্রহণ করতে পারে সেই জন্য শিক্ষক কিন্তু সাহায্য করতে হবে শিক্ষককে এরকম সাদৃশ্য বিষয়গুলো একত্রে শিখলে বা শেখালে সংগঠিত জ্ঞান অর্জন করা সহজ হবে পরস্পর সম্পর্কিত বিষয়গুলো ধারাবাহিকভাবে ও অল্প সময়ের ব্যবধানে পড়ালে শেখা সহজ হবে সম্পূর্ণতার নীতি অনুযায়ী শিক্ষক কখনই সম্পূর্ণ সমাধান সম্পূর্ণ সংগঠন ইত্যাদি সরাসরি ছাত্রছাত্রীদের বলে দেবেন না ইঙ্গিত দিয়ে কিছুটা অসম্পূর্ণ অবস্থায় ছেড়ে দিয়ে তাদের নিজের তাগিদেই তা সম্পূর্ণ করে নেবা নেবার এবং আবিষ্কারের আনন্দ উপভোগ করতে দেবেন এরপর যা পরিচিত অর্থাৎ যে অভিজ্ঞতা আগেই ঘটেছে তার সঙ্গে সংযোগ রেখে শেখালে ধারণা গঠন স্থায়ী ও সহজ হবে বর্তমানে প্রজ্ঞাবাদী শিখনের প্রধান নীতি হল যতদূর সম্ভব শিক্ষার্থীদের অভিজ্ঞতাকে কাজে লাগানো এছাড়া এই শিখনের কৌশল মূর্ত থেকে বিমূর্ত দিকে যাওয়ার নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তাই শিক্ষার্থীকে বাস্তব শিক্ষাদান করতে হবে পরে বিমূর্ত বিষয় সম্পর্কে তার ধারণা লাভ করতে হবে এরপর গেস্টাল মতবাদী অনুযায়ী শিক্ষার্থীর সক্রিয়তা শিখন সক্রিয়তার উপাদান তাই শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সক্রিয় করে তোলার জন্য শিক্ষক শিক্ষার্থীর জীবন পরিবেশের সঙ্গে সম্পূর্ণ যুক্ত করে বিষয়বস্তু উপস্থাপন করবে এরপর শিক্ষাগত তাৎপর্যের মধ্যে গেস্টালবাদীরা শিখনের ক্ষেত্রে সামান্যিকরণ ও পৃথকীকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সুতরাং শিক্ষক শিক্ষার্থীরা সামনে যে সমস্যাটি উপস্থাপন করবে তা যেন তার ক্ষমতার বাইরে না হয় সেই জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এরপর সম্পর্ক স্থাপন করতে হবে অন্তর্দৃষ্টি ঘটে সমস্যামূলক পরিস্থিতিতে অংশগুলির মধ্যে যথার্থ সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাই শিক্ষক এমনভাবে সমস্যা উপস্থাপন করবেন যাতে শিক্ষার্থীরা নিজেরাই বিষয়টির বিভিন্ন অংশ সম্পর্কে সম্পর্ক স্থাপন করতে পারে এরপরে সামঞ্জস্য বিধান শিক্ষক শিক্ষার্থীর প্রস্তুতির সঙ্গে প্রক্রিয়া সামঞ্জস্য রাখবেন অর্থাৎ বিষয়গুলোর মধ্যে সামঞ্জস্য রেখে শিক্ষক বিষয়বস্তু উপস্থাপন করবেন তাহলে এটি হলো আমাদের শিক্ষাগত তাৎপর্য এটি হলো আমাদের গেস্টাল তত্ত্ব বা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ এখানে বলা হয়েছে যে ভেতর থেকে শিক্ষার্থীরা যাতে তার সম্ভাবনাগুলোর মধ্য থেকে তার সমস্যার সমাধান করতে পারে সামনে শিক্ষার্থীদের যত যথাসম্ভব শিক্ষক সব সমাধান বা সম্ভাবনাগুলো দিয়ে দেবেন সেখান থেকে শিক্ষার্থীরা সেই সম্ভাবনার মধ্য থেকে কিছু কিছু জিনিস নিয়ে বা যে জিনিসটা নিয়ে তার সমস্যার সমাধান হবে সেই জিনিসটার মাধ্যমে সমস্যা সমাধান করবেন তাহলে এটি হলো আজকে আমাদের গেস্টাল থিওরি বা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ থিরি অফ লার্নিংয়ের মধ্যে তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন কী কারণে ভিডিওটি ভালো লাগেনি তাহলে আজ এই অবধি সবার কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন